সর্বস্তরের জনতার মন জয় করবলে উঠি পড়ে লাগিছে বিজেপি। নির্বাচনের প্রাক মুহূর্তত রাজ্যের 42 লাখ লোকক রেশন কার্ড প্রদানের লক্ষ্য রাজ্য সরকারের। মাজবাটত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত 12,000 অধিক পরিয়ালক রেশন কার্ড প্রদান। বছরি 4 লাখ টাকার ভিতর উপার্জন করা রাজ্যের প্রতিটি পরিয়ালক রেশন কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্য সরকারে। ইতিমধ্যে 16 জানুয়ারীর রাজ্যের উজনির নামনিলে আরম্ভ হয়েছে রেশন কার্ড বিতরণ কার্যসূচী। দেওবারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত ওদালগুড়ির মাজবাট সমষ্টিত 12,062টা পরিয়ালের 37,707গৰাকী লোকক প্রদান করা হয় রেশন কার্ড। সমষ্টিটোৰ মুঠ 54,000 পরিয়ালের 1,83,355গৰাকী লোকক রেশন কার্ড প্রদানের লক্ষ্য রাজ্য সরকারের। আজি আমি মাজবাট সমষ্টিত নতুনকৈ কিমান মানুহক রেশন কার্ড দিম? 37,707গৰাকী। কিমান পরিয়াল হব? 12,062টা পরিয়ালে আজি নতুনকৈ রেশন কার্ড পাব। প্রায় 42 লাখ লোকক আমি রেশন কার্ড দিয়ার ব্যবস্থা করিম। আজিরপরা মাজবাট সমষ্টিত 54,000 পরিয়ালর ঘরত রেশন কার্ড থাকিব। রেশন কার্ডের হিতাধিকারী সকলে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান অসম আসনির জড়িয়ে লাভ করিব 5 লাখ টাকার বিনামূলীয় চিকিৎসা সেবা, লাভ করিব উজালা আসনির বিনামূলীয় গ্যাস। ঘোষণা মুখ্যমন্ত্রীর। দুখিয়া মানুহৰ কাৰণে আগতে চাউল আছিলে, চাউলৰ লগতে এতিয়া রেশন কার্ড পালে আমি 5 লাখ টকার বিনামূলীয়া স্বাস্থ্য সেৱা লাভ করি। যে রেশন কার্ড থকা মানুহে উজ্বলা গ্যাসের বাবে আবেদন করিব পারে। উজ্বলা গ্যাস মানে বিনামূলীয়া গ্যাস পালো। আৰু যাৰ হাতত উজ্বলা গ্যাস থাকে, যদি মই বজাৰত মই গ্যাসৰ চিলিণ্ডাৰ 900 টকাত কিনিব পাৰোঁ, উজ্বলা গ্যাস থাকিলে মই গ্যাসৰ চিলিণ্ডাৰ 600 টকাত পাব পাৰোঁ। রেশন কার্ড থকা পরিয়ালসমূহক অরুণোদয় আসনির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রাজ্য সরকারের। ইয়ার উপরে দুর্ঘটনাত পতিত হলে আর দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যু হলে 2 লাখ টাকার বীমা প্রদানের চিন্তা চর্চা করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। মই কষ্ট করে আছো যাতে এনেকুৱা এটা দিন আহে যে রেশন কার্ড থকা সব মানুষের হাতত এটা এটা অরুণোদয় থাকে। অরুণোদয় হল 27 লাখ পরিয়াল, আর রেশন কার্ড হবগৈ 52 লাখ পরিয়াল। তার মানে লাহে 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 আমি রেশন কার্ড থকা পরিয়ালবিলাকক অরুণোদয় দি দি গৈ থাকিম। বহুত মানুহে LIC করা নাই, কিন্তু মানুহৰ তো মৃত্যুর বিষয়ে কোনেও নাজানে। রেশন কার্ড থকা মানুহক এটা প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স আর এটা দুর্ঘটনা বীমা, এটা মৃত্যুর বীমা, এটা দুর্ঘটনার বীমা। অনুষ্ঠানত অংশ লৈ ওদালগুড়িত এখন উন্নতমানের স্টেডিয়াম নির্মাণের লগতে মাজবাট আর ওদালগুড়ির রাইজক ভূমির অধিকার প্রদানের ব্যবস্থা করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। BTR প্রধান প্রমোদ বড়োকো কইছো যে আমি BTRক বাদ দি সকল জায়গাতে মানুহক বসুন্ধরা আসনির জড়িয়ে মাটি বাড়িখিনি দিলো। এতিয়া মাজবাট ওদালগুড়িতো আমার মাটি বাড়ির সমস্যাবিলাক আমি সমাধান করিব লাগে, যাতে BTRর বাসিন্দা সকলে ভূমির অধিকারও লাভ করিব পারে। ওদালগুড়িত আমি খুব ডাঙর স্টেডিয়াম এখন বনুয়ার কারণে স্যাংশন করেছো, যাতে খুব ভাল ডিস্ট্রিক্ট স্টেডিয়াম হয়। অসম মালার বহুত কেটা রাস্তা স্যাংশন করেছো। শেষত আগন্তুক লোকসভা নির্বাচনত রাইজক বিজেপিক সহায় করবলৈ আহ্বান মুখ্যমন্ত্রীর। BPFর বিধায়ক চরণ বড়োকো বিজেপিক ভোট দিয়ার আহ্বান জানালে মুখ্যমন্ত্রীয়ে। সকলে আক লোকসভা ইলেকশন আহি আছে নয়, অকনমান অকনমান বিজেপিক মরম করে দিব, ঠিক আছে? ভাল করে মরম করব, ঠিক আছে? করিব না নাই মরম তো ভাল করে। সেখানে চরণকো কইছো এবার সব বিজেপিকে ভোট দিব লাগে, চরণ বড়োকো মই কইছো, হয় না? বেহা কইছে নাকি?
ভিডিও জাৰ্ণেলিষ্ট বাবুৰিয়ানৰ সহযোগত ওদালগুৰিৰ পৰা যতীন ডেকা আৰু মুছাদ্দিক হুছেইনৰ ৰিপৰ্ট প্ৰতিদিন টাইম।